দুনিয়া যতই উন্নত হোক না কেন, আজ পর্যন্ত মেশিন আসে না, লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে। কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল, খাওয়ায় দেন চলে যাবে, ডাক্তার চলে গেছে রুগী এখনো বাজারে করে। সত্য এটাই, কে কখন যাব জানি না, চলে যেতে হবে। আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। রাগ হয় না, পায়ে হাত রেখা বলি, দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না, কসম খোদার বিষয় না। বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না, পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো, যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদিয়াল্লাহ তাআলাকে আমরা দেখি। রাবেয়া ওইখানে বসতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি। ফেরাউনের বাড়ির কৃতদাসী ওইখানে বসতে পারতো না যার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার এই নাকে ওই কবরের গ্রাণ এখনো আছে, অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, ওই গ্রাণ আমি নাকে লাগাই আসছি। বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি, রাবেয়ার বাড়ি ছয় বার দেখছি। দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে, দুনিয়া ঘুরতে ঘুরতে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, নাহলে ইতিহাস কোনোদিন হতো না। নাসিয়া কোনোদিন ওই জায়গায় বসতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন। আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী, আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না। এক এক কামরায় এক ল্যাপ এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন। আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, আসিয়া ফেরাউনের পোশাক ছিল, পোশাক ফেরাউনের কাপড়। আজকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পুষতে পারতো না। আসিয়া শুধু জান্নাত পায় নাই, কেয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে, ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার হারানোর কোনো সুযোগ ছিল না। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খালিলা, যাকে আল্লাহ খালিল ঘোষণা দিয়েছেন, ওনার আব্বা হারায় যাবে এই সুযোগ কোনোদিন ছিল না। নূহ আলাইহিস সালামের বেটাকে আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা তোমার সন্তান হতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নেই। আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে, আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা। আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না, দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না, দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাকে ভাবানো, প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি, ভাবো যুবক খোদার কসম ভাবো, তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না, নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন উঠতো না। আনা ইয়াউমুন জাদিদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী, লাফাক্তানি সুবর্ণ সুযোগ মনে করালেন, আউযু ফি হায়াতিক আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না, আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারদের, এই উম্মতের তওবা আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত কবুল করবেন। এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনোদিন বলতো না। জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, আমরা হাসি বটে জমিনের উপরে, জানি না নিচের জমিনটা কি বলে, যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে, তাযহাকু আলা যহরি, তুমি আমার পেটে হাসো তাই না, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। ওই কাদা একদিনের হবে না, জানি না কত হাজার বৎসরের হবে, কত কোটি বৎসরের কান্না হবে কেউ জানে না। সত্য এটাই কিন্তু দুজাহানের বাদশাহ চোখে দেখা এসা বলছে, শুনা বলেন নাই, মেরাজে যা জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন তারপরে আমাদেরকে বলছে। আমার কথা ওলামা বুঝবে আর কেউ বুঝবে না, জান্নাত জাহান্নাম দেখার পরে, জান্নাত দেখার পরে আর আসা উচিত ছিল না। এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরা আসে নাই, আল্লাহ বলছে চলেন ফিরা, কয় না জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না, জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন, আইসি তো গেছি। ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না, ঠিক না, পারতেন না, বলার কিছু ছিল, কিচ্ছু ছিল না,
ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া চলে আসছে, বড় দিল লাগে, বড় দিল এই জন্য আসছে, উন্মতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে। চোখে দেখা উম্মত কে কে বলবে? আজকে তো উম্মত নবী চিনে না, লানত আমাদের জিন্দগির উপরে, একজন এখানে নাই। রাগ হন না আমার উপর, রাগ হইতে পারেন, করার কিছু নাই, আগামীতে আর দাওয়াত দিন না রাগ হইলে। রাগ হইল না একজন নাই এখানে, একজন নাই যে এতদিন চুল কাটছি, কোনোদিন সেলুনে যেয়ে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো, না তোমার ইচ্ছা মতো, না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো, আজকে চুল কেটে দিব আমার নবীর ডিজাইন মতো, একজন এখানে হাত উঠাইতে পারবে না। জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার চুল কেটে দাও। যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে, এই জন্য কোনোদিন কাটছে। আমি সব আজে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে। হায় যুবক, যদি একদিনও কাটতা, রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে, তোমার স্বাধীনতা আছে, তুমি চিল্লাইতে পারো, কেন না খেলা তো একটার সময় শুরু হবে, ও আজকে 12টায় শেষ হয়ে যাবে, তুমি চিল্লাইতে পারো, তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ যদি স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে 24 ঘন্টা, আল্লাহটা ভোগ করবে, আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না। স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে 5টা, শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। হ্যাঁ, পেটের শিক্ষা শিক্ষা, আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব। সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে, ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে, সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে, জেনারেল অর্থ কি? রাগ হয়ে গেলেন, সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি? লেখছে পুরো সাইনবোর্ডের অর্ধেকে ডিগ্রি হয়ে গেছে, সবগুলা সাধারণ, এটা আবার গৌরবের বিষয় নাকি? সাহাবা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, বিশ্বাস হয় না? নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে? সারা দুনিয়া দেখায় দেখ শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে, সাহাবা তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না, নাই নাই হ্যাঁ নাই কিতাবে, হ্যাঁ ইচ্ছা মতো নামাইছে, ইচ্ছা মতো, আমার জমিনের বাহিরে 1 ফোঁটা যেন না পড়ে, প্রয়োজনের থেকে যেন 1 ফোঁটা বেশি না হয়। খবরদার, মিটার দিয়া মাপ মাইপা তারপরে নামবি, যান যান কিতাব উঠান দেখেন, ভূমিকম্পকে তোর টোকা দিয়া দুরুবিত করছে। তামিমে দাঁড়িয়ে রাদিয়াল্লাহ তাআলার কবর যখন আমি দেখতে গেছি, তখন চিৎবি মনে মনে ভাবছি, হায় হাত দুইটা যদি রেখা যেতাম তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না, যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য, না বাধ্য না, অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য, তাহলে আগুন নিতে বাধ্য হবে না কেন? 6 বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নীল, 6 বারই তালাশ করছি, যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না, দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনাও দিত, কিন্তু খুঁজা পাই নাই, মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা এর ওই চিঠি, যে চিঠিতে 4,500 কিলোমিটার দরিয়ায় নীল আজও পানি দিতে বাধ্য, সত্য কি সত্য না? ওই টেকনোলজিহীন আজ থেকে 1400 বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে, আপনি দেখা আসেন, আমি দেখা আসছি, বন্দর আব্বাসে এখন ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, 3,000 কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলাবে, কোনো টেকনোলজি ফেকনোলজি নাই, কোনো স্যাটেলাইট ফ্যাটেলাইট নাই, ওইখান থেকে জুমার দিন খুতবায় দাঁড়ায় বসে সারিয়াতাল চাবাল পাহাড় সামলাবে না বলে নাই, এখনো রাখা আছে 2 পিলার, সার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া ঠকঠক 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 করতে করতে দৌড়ে গেছে। আল্লাহ বলছে খবরদার, স্থলে তো ঘোড়ার পায়ে ধুলা লাগে, যদি পানি খুঁড়ে লাগলা তাহলে খবর আছে, খুঁড়ে পানি পর্যন্ত লাগে নাই। আমি 2 বার গেছি মরক্কো, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলার কবরে যায় বলছি সেলুট তোমাকে, আটলান্টিকের পাড়ে ঘোড়া দাঁড় করায় বলছে লাউ আলিম তুয়ারা হাদাল বাহারি আহাদুল মা সাদ্দানি আদা, হায় হায় যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে, এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়া পার হব। আটলান্টিক ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, টানা 8 ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে, আর উনিকে আমি ঘোড়া দিয়া পার হব। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল,
আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান, এটার গর্ব নিয়ে শেষ করতে পারি না, ঠিক না? যা কেটে আমার আলোচ্য বিষয় না, আল্লাহ স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো, যেই কোনো সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারো। শুধু পাত্তি লাগবে পাত্তি। নারায়ণগঞ্জ নতুন জেলা হইলেও এটা আগে ঢাকার ভিতরেই ছিল, ঢাকায় বাসায় পাত্তি পাত্তি। টাকা যদি থাকে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ আল্লাহ বাক স্বাধীন মত আদর্শ কত স্বাধীনতা দিছে, নাইলে বাক শক্তি দিবে আল্লাহ, আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে। অথচ আকরব মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহ রগের চেয়েও কাছে। হুয়া আইনা মা আনা মা কুম আইনা মা কুমতুম, আল্লাহ সঙ্গে আছে, তারপরে শুনতেছে কিছু বলতেছে না, না ফেরুন কাইফা তাআমালুন, আল্লাহ বলে শুধু তাকায়া তাকায়া দেখি করিস কি। আল্লাহর বিরুদ্ধে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে, কিচ্ছু বলবো না, দেখতেছি শুধু করিস কি। কেননা আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নেই। এই জন্যই কোরআন বলে আইনাল মাফার, কোথায় যাবে, কোথায় বাঁধবে তুমি, ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওখানে আমার রাজত্ব। পঞ্চম স্বাধীনতা দিছে, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, যেমন খুশি, নাইলে দেহটা সাজাইল আল্লাহ আর যুবক করবে থ্রি কোয়ার্টার। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখ, নাইলে তুমি পড়বে হাফ কোয়ার্টার, নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না। স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, আসতে দাও সময়, নাইলে পড়বে বিকেনি, শরীরটা সাজাইল আল্লাহ আর ও বিকেনি পোড়া ঘুরবে, ঠিক না? কে দিছে এই দেহটা? হ্যাঁ, এটাকে পরিচালনা করে কে? আজ করু কাওয়ালা ওতানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে। আস্তুরু কাওয়ালা ওতাকসানি, যদিও 24 ঘন্টা তুই বিলা থাকস, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবার ভয়ে আমার নাম নেস না, 24 ঘন্টা লুকোচুরি। এইখানে যত যুবক আছে বলো, জীবনের নেটের ভিতরে কি না দেখছো বলো, কাকে জানতে দিছে আল্লাহ? জানতে দিছে না? গুনাহ নাই আমাদের? হ্যাঁ, না গুনাহ নাই, এমন গুনাহ আছে খুলে আমার আছে আপনাদের না থাকতে পারে, খুলা দিলে এখানে বসা কোনো দিন সম্ভব হতো না। কুরবান যাও মালিক তোর এহসান, যে কাউকে জানতে দিস না, লুকোচুরি খেলে ডেলি আসেন আজকে এই মজমার থেকে ডানি, ভাবি যে দুনিয়ায় তো অবস্থান আছে, যতটুকুই থাকো আল্লাহর কাছে কতটুকু আছে, দুনিয়া তো চিনে, সন্তান চিনে বাবা হিসাবে, শ্বশুর চিনে জামাই হিসাবে, জামাই চিনে শ্বশুর হিসাবে, ভাই চিনে ভাই হিসাবে, আরেকজনে চিনে খালু হিসাবে, আরেকজনে চিনে ফুফা হিসাবে, হাজারো ভাবে আমাকে চিনে, কিন্তু আমার আল্লাহ আমাকে চিনে কি, আল্লাহর কাছে আমার কদর কিমত কতটুকু, পরিচয় পরিচিতি কতটুকু। দুনিয়ায় তো অনেক লাইনে পরিচিত আমি, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কতটুকু, আসেন বাবু। পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে না নিয়ে গেল, দুনিয়ার পরিচয় পরিচিতি কোনো কাজে দিবে না। আর যদি পরিচয় পরিচিতি নিয়ে গেল, তাহলে আমি দেখাইলাম ফেরাউনের কৃতদাসীর কবর থেকে আজও সুবেরান বাহির হয়, কেমামত পর্যন্ত বাহির হবে। বিষয় এটি, যাইতে হবে, চলে যেতে হবে, পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। যে পরিচয় পরিচিতি নিয়ে যাবে, যে ভাববে যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি, আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা। দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় হাজারো জিনিস দ্বারা। রাগ হয় না যুবক, রাগ হয় না, আমি তো বোঝানোর জন্য বলতেছি। বাংলাদেশে যত ফ্ল্যাগের টাকা আর যত জার্সির টাকা যতটুকু খরচ হয়েছে, হায় ওই টাকাগুলো যদি জমা হইতো, তাহলে একটা জেলা না হোক একটা থানা মনে হয় কয়েক মাস চলতে পারত। বলতেছে 23-এ দুর্ভিক্ষ আসবে, একটা থানা চলতে পারত। ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ এর কথা, তোমার জার্সির টাকা দিয়া কারো এক বেলা না, 2-4 জনের এক বেলার খানাও হইতে পারত না, হইতে পারত না? ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ এর কথা, লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোনো ক্ষুধার্থ ব্যক্তির, কখনো কখনো কোনো ক্ষুধার্থ ব্যক্তির মুখে একটা লোকমা উঠায় দেওয়া, খায়রুম মিন বানা ইজামে, আল্লাহর ঘর বানানোর চেয়ে সওয়াব, সুবহানাল্লাহ, আল্লাহর ঘর বানাইলে জান্নাত পায়, এক লোকমা খানা উঠায় দিয়ে তুমি জান্নাত কামাইতে পারতে, সুবহানাল্লাহ।
থাক, আমি আঙ্গুল উঠাবো না এটার উপরে, কিন্তু আমি বাবাইতে চাব, বাবাইতে চাব এটা সত্য, যাওয়ার কাছে পরিচয় পরিচিতি পাবো কি দিয়া। দুনিয়ায় তো পরিচয় পরিচিতি পাওয়ার হাজারো পন্থা আছে, কাঠ পিটাইয়া কাঠকে, কাঠকে কাঠ দিয়া পিটাইয়া সারা দুনিয়ায় পরিচিত হওয়া যায়। ক্রিকেটের বলটাও কাঠের, ব্যাটটাও কাঠের, আমাকে বুঝাইতে হবে না, ওটার উপরে শুধু চামড়া চড়ানো থাকে এতটুকুই, বলটাও কিন্তু কাঠ দিয়া বানায়, কাঠ দিয়া ওটার উপরে চামড়া চড়াইয়া দেয়, ওটা কাঠ দিয়া কাঠ পিটাইও পরিচিত হওয়া যায়। দুনিয়ার কে কো কতটুকু পরিচিত এটা আমার বিষয় না, আমি দুনিয়ার সেলিব্রিটি কম চিনি না, সত্য এটাই, যতই পরিচিত হোক আল্লাহর কাছে যদি পরিচিত না হয় তাহলে দুনিয়াকে শুনেও যাইতে বাধ্য হয়, নিজের পিস্তল নিজের মাথায় লাগে, সত্য এটাই। এই জন্য দিলের থিকা বলতেছি, ওয়াজ লম্বা হবে না, আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন আড়াই হাজারের মানুষ আজকে ভাবি, রাগ হয়ে যাবেন বললে, আমি তো বলি এই উম্মতকে দাঁড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না, পায়ে হাত রাখিয়া দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতটা নবীর সুন্নত, কার কার, আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, কথাই নেই, নাহলে ওলামা কোত্থেকে বলে, মহাদ্দেসে কাবির মারা গেছে, আল্লাহ জিজ্ঞাসা করছে বিরা কি নিয়ে আসছো, কিচ্ছু নিয়ে আসি নাই, খালি হাতে না, তাহলে কি নিয়ে আসছো সাদা দাঁড়ি, না শোনেন না ওস্তাদদের থেকে, আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাঁড়ি মানি, কেন আপনি জিব্রিলকে বলেন নাই, জিব্রিল আল ইসলাম আমাদের নবীজিকে বলেন নাই, নবীজি ও আবু হুরায়রাকে বলেন নাই, আবু হুরায়রা অমুককে বলেন না, অমুক অমুককে বলেন না, উনি আমাকে বলে নাই, সনদ শুনাইতেছেন, আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, তাহলে আয়েশা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা আল্লাহ, আমি তো বলি দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না, দাড়ি ক্লিন শেপ করলে আপনি ইয়ং হবেন, রাগ হয় না, পায়ে হাত রাগ হয় না, আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আমি সারা দুনিয়া ঘুরে বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠা নেয় প্রশংসা করা ছাড়া, আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে, রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে, এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায়, দুনিয়ার এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি, দুনিয়া আমাকে চিনে, এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই, বরং হাসলে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর, শুধু ড্রেস, অহংকারে বলতেছিল এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটাও বড় সুন্দর, রাগ হয় না, না না নবীর আদর্শই সুন্দর, হায় হায় যদি নবীর আদর্শ শিখত তাহলে সাফি সাফি রহমতুল্লাহ আলের মতো প্রত্যেক যুবক প্রত্যেক সন্তান এরকম হইতো, প্রত্যেক সন্তান হায় 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 এরকম সাফি রহমতুল্লাহ আলের মতো, বাইজিদ বোস্তামির মতো হইতো, সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়া, বাপের মাথার কাছে পানি নিয়া দাঁড়ায় থাকতো, চক্ষু খুলতো আর বলতো বাচ্চাদন সারা রাত্র দাঁড়ায় ছিলি, বলছে হ পানি চাইছো বলে কথা, ঘুম ভাঙ্গাই নাই, যদি ঘুম ভাঙলে আর ঘুম না আসে, এই জন্য অপেক্ষা করতেছিলাম, মা বাবার হাত পানির দিকে বাড়ত না, আগে উপরে উঠত, ও যুবক তুমি আল্লাহর ওলি হইতো ওই মুহূর্তে, সাফি রহমতুল্লাহ সারাদিন পরিশ্রমের পরে রাত্রে বাপের পাও টিপতেন মার পাও টিপতেন আর তেল মালিশ করে ঘুমা ঘুম পাড়াইতেন বৃদ্ধা মাকে, মাঝে মাঝে তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো, মা বলতো আমার পায়ের তালুতে চুমা, বলতো তোমার পায়ের তালুতে চুমা দেয় না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া সাত মাস, তাইলে আমার সমাজের কোনো মা বাবাকে সন্তানের হাতে জান দিত না, তাইলে আমার মাটিতে কোনোদিন ঐশী জন্ম নিত না, এরকম হাজারো জন্ম নিত না, মিডিয়ার কয়টা আসে, হায় 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 পায়ে হাত রাখি রাগ হয় না, আসেন শিখি নবীর আদর্শ, হাদিসে আছে একটাও যদি ধরে রাখতে পারি একটা আদর্শ, আল্লাহ রসুল বলছেন তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাই মান আহয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এক সময় আসবে এক সুন্নত যদি ধরে রাখতে পারো 100 শহীদের মালা তোমার গলায় আসবে, সুবহানাল্লাহ, আমাদের দেশের মতো সহজ কোথাও নাই, কদমে কদমে হক্কানি আলেন,
হ্যাঁ, 2500 কত বড় থানা, কি কয়েকশো ইউনিয়ন না, কয়টা ইউনিয়ন, হ্যাঁ 12টা ইউনিয়ন, এক একটা ইউনিয়নে কয়টা, হ্যাঁ ছোট একটা দেশ ঠিক না, আমেরিকার একটা প্রদেশের সমান না, হ্যাঁ পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়, হায় 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 হায়, নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়, ছোট একটা দেশ, কদমে কদমে আলেম, 2-4-5 হাজার আলেম হবে, এর চেয়ে বেশি হবে মনে হয়, 2500 400-500 মাদ্রাসা আছে ছোট বড়, এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না, আমাদের দুইটা ডিফেন্স আছে, দুইটা, একটা রাতের ডিফেন্স, যে ডিফেন্স দুনিয়ার কোথাও নেই, চ্যালেঞ্জ আমার সাথে, রাতের ডিফেন্স বোঝেন, 30,000-এর উপরে হেজ্জখানা আছে যেটা রাতের ডিফেন্স, যারা 4টার সময় উঠে, আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স, নিজামুল মাওলারে জিজ্ঞেস করে দেখেন, অনেক পিছিয়ে আপনাকে চলে যেতে হবে, নিজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতেছিল তখন বাদশাহকে বলতেছিল, কেউ বুঝাইতেছিল এত মাদ্রাসা কেন বানায়, তো বলছে বাদশাহ দেশের জন্য দুইটা ডিফেন্স লাগে, একটা দিনের একটা রাত্রের, দিনেরটা তো আপনি বানায় ফেলছেন, সর্বরাইনের ডিফেন্স আছে, আমি রাত্রেরটা বানাই দিছি, আমিও বলি এই জন্য, গত সোমবারের আগে সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.5 সুমাত্রায়, দেখেন কয়জন লোক মারা গেছে, এখন নেটে সার্চ দিলে পাবেন, 48 জন জায়গায় মারা গেছে, কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে, বাংলাদেশে 5-6 বছর আগে 7.8 ভূমিকম্প আসছে, নেটে সার্চ দিয়া দেখেন আপনি দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, চ্যালেঞ্জ দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে, আপনার জুতা আমার গাল, বাংলাদেশ দেখাইতে পারবে 7.8 ভূমিকম্প আসছে 5-6 বছর আগে, 31st নাইট এর পরের দিন রাত্র 5:05 শুধু একজন মারা গেছে, তাও লাভ বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে, কিচ্ছু হয় নাই, 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে আমাদের দেশে, কিচ্ছু হয় নাই, কয়েকটা কলা গাছ করছে, আমি ঢাকায় বৈশা বলতেছিলাম ওই রাত্রে আমি পাথর কাটা ছিলাম, পাথর কাটা যেইখান দিয়া বুলবুল ঢুকছে, আমাদের ইস্তেমা চলতেছিল, দুপুরে আমি বয়ান করে দোয়া করে শেষ করে দিছি, পাথর কাটায় রাত্রে ফিরবো কি করে, আমি একদিন রাত্রে ছিলাম, 7-8টা টিন আমার মাথার উপরে ছিল, আমার সাথে 150 লোক ছিল, বুলবুল আমি আমার চোখে দেখছি কিচ্ছু হয় না, একটা টিন একটু ব্যাকাও করতে পারে নাই, সকালে উঠা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় পড়ে আছে, এটা হলো ওই দেশ, যেই দেশের ভিতরে রাত্রের ডিফেন্স 100-এ-100, 30,000-এর উপরে হেফজখানা, এক দেশ পাওয়া যাবে শুধু 2500-এ, রাত্রে 2:30-4 মাদ্রাসার ছেলেরা ওঠে হেফজখানা, আল্লাহর কালাম পড়ে কালাম, এক ডিফেন্স এই দেশের দিয়া রাত্রে 4টার সময় ঘুমান, আপনি কোত্থেকে দেখবেন, আমার কথা সৎপ্রায়িত হবে যদি চোখ অর্জন করতে পারেন আর 4টায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন, এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয় আসে, ফুটবল দেওয়ালে যেরকম বল বাড়ি খায় ডাইনে বামে যায়, আমাদের জমিনের সাথে টাচ খায় ডাইনে বামে চলে যায়, নড়ে চড়ে পড়ে না, আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে কোনো বিপর্যয় এই দেশে হবে না, এ তো আমি বুকের উপরে হাত দিয়ে বলি, দুনিয়া ঘুরা বলি, আমাদের রাতের ডিফেন্স 100% আছে, হাজারো আল্লাহওয়ালা এই দেশে আছে যারা রাত্রে মুসল্লায় পড়া পড়া চিৎকার দিতে থাকে, সবকো সুনে মে মজা, কিসি কো সুনে মে মজা, কিসি কো খানে মে, হমে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে, আহা রাত্রে বিছনায় পড়া ঘুমায়, এই জন্য আসেন ওলামাদের থেকে শিখি, দুটা, একটা ওলামাদের থেকে শিখবো আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো, রাজি, পাক্কা ওয়াদা, আল্লাহর রসুলের জিন্দেগি শিখবেন তো, পাক্কা নামাজ ছাড়বো না, পাক্কা যদি হয় তাহলে হাত ভালো মতে উঠান, ডাইলে উঠেন, আল্লাহ আমাদের নামাজের মোহতাজ না, নামান, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, ওমা আলাইনা ইল্লাল বালা, দুটো জিনিসই ভাবি, যে আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা, মূল্যায়ন পাবো কি দ্বারা, মূল্যায়িত হব কি দ্বারা, আল্লাহ আমাকে চিনবে কিভাবে, মানুষ হিসাবে কি আমাকে চিনবে, যে আমি মানুষ হিসাবে জন্ম নিলাম আল্লাহ আমাকে চিনা ফেললো, যদি এটাই হইতো তাহলে আল্লাহ মানুষকে জানোয়ার কেন বলবেন, উলাইকা কাল আনআম,
আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলবেন? উলাইকা কালানা বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব কেন আল্লাহ বলবেন? যে এদের দৃষ্টান্ত কুকুরের ন্যায়, যে মানুষকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সমগ্র সৃষ্টিকে যার অধীন করলেন, ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। যদি অধীন না হতো তাহলে ওলামা এই কথা কোত্থেকে বলে যে সুরায় হাসরের মাগরিবের পরে তিন আয়াত পড়তে দেরি, 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত তোমার জন্য কাঁদতে দেরি করে না। সত্য তো, সত্য ফজরের পরে আবার 70,000 কোন বিমারীকে অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়তে দেখতে যাইতে দেরি, 70,000 ফেরেশতা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে না। ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। মসজিদে যতক্ষণ বৈশা থাকে এক ফেরেশতা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহুম্মা ফিরলাহ, আল্লাহ আরে মাফ করে দেন না। আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি, আপনার ঘরেই তো বের হইছে। আমাকে জিজ্ঞাসা করেন কেন, তোর দিলে এত ব্যথা কেন, আপনার ঘরেই তো বয়ে রয়েছে। বন্দা তো আপনার এই সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন, ও যদিও না কান্দে তো আমি ওর পক্ষ হয়ে একটু কান্দতেছি, অসুবিধা কি আছে? আরেকজন বলে আল্লাহুম্মারহাম আলাইহি, আল্লাহর উপরে দয়া করেন না, আপনার ঘরে বসে রইলো, তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন, ওটা তো দয়ার জায়গাই না। কি করে না করে না দোয়া, যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সওয়াব নিতে থাকে। আল্লাহ বলে ঘুমায় তোর হলো, তুই নামাজের সওয়াব লেখোস না কেন? ওকে ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে, আর কোথায় ঘুমাইছে? সওয়াব লেখবো না তো লিখবো না কেন? এটাও ফেরেশতা চালায়। আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনি না, কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। হ্যাঁ, হাবায়েক ফি আখবারিল মালায়েক কিতাবে আছে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা, যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে আল্লাহ আমসি কাওয়াতরু, বন্ধ করে দিব না খোলা রাখবো। আল্লাহ 160,000 বার মেসেজ থ্রো করে অটো, উত্রু কলি আব্দি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না, ছাড়বো তো আর টানতে দিবি না। বিনা দ্বিধায় 160,000 বার শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আসেন একটু ভাবি, সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করবো, এরকমই ঢোলের মতো আওয়াজ যদি দিলে গাথে। আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি বিদ্য কি। দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন অর্জন করার হাজারো পন্থা আছে, হাজারো তরিকা আছে, হাজারো ভাবে মানুষ পরিচিত হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা, আল্লাহ আমাকে চিনবেন কিভাবে, এটাকেই নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হইতে হইলে আমাকে মানতে হবে, আতিউল্লাহ, আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে, আমাকে মানলেই আমার কাছে দামি হবে, অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই। কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে, আমার মনে হয় প্রশ্ন হইতে পারে, লা তারাকাল উজুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুকা দুনুন, দেনদারুনা আপনাকে আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার কথা কানেও শোনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনি তো একটা পদের মালিক না, দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, সব সময় হাতের নাগালে পাওয়া যায় না, আপনি তো একটা পদের মালিক না। এই জন্যই তো আমি পায়ে হাত রাখা সব মজমায় বলি, শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে, মাঝে মাঝে 99 নামের অর্থটা একটু খোদার ওয়াস্তে দেখি, পায়ে হাত রাখা বলি 99 নামের অর্থ দেখেন, তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে, আমার মালিক কে। আপনি তো জানেনই না আপনার মালিক কে, আমি তো জানি না আমার মালিক কে, যদি জানতাম যে আমার মালিক কে, এই জন্য 99 নামের অর্থ জানা দরকার, পড়া দরকার, শিখা দরকার। আল্লাহ বলে মেনা নিলাম আমি, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, কত বর্ণনা দিবেন? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন রহমানের বর্ণনা দেখতো, সারা সৃষ্টিও যদি রহমানের বর্ণনা সৃষ্টির শুরু থেকে নিয়ে যখন শেষ হবে দিতে থাকে, তারপরেও যদি এরকম দুয়ে কুঠি বার আনে আল্লাহর দিতে থাকে, তারপর রহমানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক,
আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীকুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকীবুল মুজীবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুল শাহীদুল আকুল ওয়াকীলুল কাফিকুল মতীনুল ওয়ালিউল হামিদুল মুসিউল মুবদিউল মুঈদুল মুহিউল المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر ظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بدر مالك থেকে আল্লাহকে পারবেন আর কোথেকে আল্লাহকে মানবেন। আল্লাহ আসান করছেন আমাদের জন্য যে ঠিক আছে আমার বন্ধুকে মানলেই হবে। আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো, আমার কাছে পরিচয় পাবে, আমার কাছে পরিচিতি পাবে, আমার কাছে সম্মান পাবে, আমার কাছে ইজ্জত পাবে। আমি এটা দ্বারা তোমাকে মূল্যায়ন করব, আমার বন্ধুকে মানলেই আমি মূল্যায়ন করব। নাইলে কোরআন এই কথা আমাকে কেন বুঝাইত? আপনার কাছে আসবে, আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো। আপনি ওর পক্ষে না বিরুদ্ধে, আপনি যদি ওর পক্ষে হন রাসূল, আপনি যদি ওর পক্ষে হন খালি মাথা হেলায় দেন পক্ষে, ঠোঁট নাড়ায় দেন পক্ষে, চোখে ইশারা করে দেন ওর পক্ষে, হাতে দেখায় দেন যে আমি এর পক্ষে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, পরোয়া করব না। কোরআন আমাকে বুঝায়, ওয়াইন তুতিউহু তাহতাদু আমাকে বুঝায়, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। মুহাম্মাদুর রসুলুল্লাহকে আল্লাহ বলে আমাকে মানো, কিন্তু প্রশ্ন তুলা দিলাম তো সহজ করলো, আমার বন্ধুর হয়ে যায়, আমি তোর হয়ে যাবো। কবি শুধু শুধু বলেন নাই, কবি শুধু শুধু বলেন নাই, ক্যা অফা তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ই দুনিয়া ক্যা চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যাঁ। আল্লাহ হাদিসে কুদসির তর্জমা কোন কবি করছেন, তুই মুহাম্মাদুর রসুলুল্লাহর হইয়া দেখ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, আল্লাহর কাছে পরিচয় করায় দেওয়ার জন্য আসেন, আসেন। যদিও আল্লাহকে মানা সম্ভব না, আল্লাহ বলছে আতিউল্লাহ, পরেই বলছে আতিউর রাসূল, কেন প্রশ্ন এখানে কেমনে পাবো আপনাকে? তা আল্লাহ বলছে আমার বন্ধুর হইনি, এক জায়গায় না একশো জায়গায় দেখানো যাবে। আসেন নবীর আদর্শ শিখি। এখন আপনি যদি প্রশ্ন করেন, আড়াই হাজারের বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে, নবীও তো নেই, উনি তো চলে গেছে, 1434 বছর হয়ে গেছে, ওনাকে পাবো কোথায়? তো দুইজনে মিলা মডেল দুনিয়া এখনো রেখা গেছে, দুইজনে মিলা রাখছেন ওয়াওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, ওটা বলছেন আল্লাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, দুইজনে মিলা বলছেন কিয়ামতের সকাল পর্যন্ত রেখা গেছি মডেল, এদের কাছে সুরক্ষিত আছে, সুন্নত সুরক্ষিত আছে, আদর্শ সুরক্ষিত আছে। শুধু শুধু কোরআন বলে না, লাকাদ কানা ফি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পাইতে চায়, আল্লাহর কাছে পরিচয় চায়, পরিচিতি চায়, ইজ্জত চায়, সম্মান চায়। কেমন ইজ্জত, কেমন ইজ্জত! চলেন, কোরআন আমাকে বুঝায় আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রব্বির রব। যুবক হারায় গেছে দুনিয়া দেখা, গন্দা জিনিস দেখা, হায় 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 হায়, অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, আদর্শ দ্বারা তুমি যুবক, ওই যুবক হবে, জমিনে চলবে, আর আল্লাহ বলবে ইন্নি উবাহিল মালাইকাতা বিশাব্বি সালে, তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি।
তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আরশের নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে, সুপার ডিলাক্স গ্যালারি। এই দুনিয়ার গ্যালারি জান্নাতে সব রাখা আছে, কি চাও তুমি ভাবছো? জান্নাতে গান নাই, দুনিয়ায় শোনা নেই জান্নাতের গান? সময় নেই আমার হাতে, তোমাকে আমি জান্নাতের গান শুনাইতাম। জান্নাতেই দুনিয়ার গান, দুনিয়ার সিঙ্গার সিঙ্গার বলা হয় না, এটি তো ফিঙ্গার সিঙ্গার না, সিঙ্গার তো আল্লাহ বানায় রেখা দিছেন, উপরে রাখা আছে জান্নাতে। শুনাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি, তুমি চিৎকার দিয়া বলবে লাকানাল মাউতুলা মুতনা রব্বানা, এমন আওয়াজ, মৌত থাকলে আওয়াজের ঝংকারে মেড়া যেত। আল্লাহ বলবে এই আওয়াজও কিছু না, ও যুবক তোমাকেই তো আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে, সাউতা দাউদ, তোমার গলার আওয়াজ দাউদ আল ইসলামের মতো হবে, দুনিয়ার সিঙ্গার, ওই গানের আওয়াজ উঠাবে তুমি, শুধু তুমি নাচবে না, হুর নাচবে না, খাদেমরা নাচবে না, জান্নাতও ডান্স করবে, জান্নাত। এইখানে তো তুমি একটু কমর দুলাও, ঠিক না? এটার নাম ডান্স না, তোমরা ডান্স চিনো না, আমারে ডান্স চিনাইতে হবে না, আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে না, আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে, বড় বড় সিঙ্গাররা আমারে চিনে, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, এটার নাম ডান্স না, সব জান্নাতে রাখা আছে, স্টেজ তো আল্লাহ লাগাবে এরকম মাঝে মাঝে জান্নাতে। জিজ্ঞাসা করবে গান শুনবি, তো বলবে রেজওয়ান লাগা স্টেজ, প্রথম শোনাবে ফেরেশতা, আল্লাহ বলবে এতে সুন্দর, তো বলবে আল্লাহ, তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আল ইসলাম আসবে, বলবে এর চেয়ে সুন্দর, তারপরে আসবে আমাদের নবীজি, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, এখন আমি শোনাব, সুবহানাল্লাহ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত কেমন হবে? হ্যাঁ, কয় আইটেম? দুই তিন আইটেম হবে, ঠিক না? যখন নিজের জান্নাতে 70,000 আইটেম খাবে, আল্লাহর ওখানে কয় কোটি আইটেম হবে, প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কেমন হবে ওই আইটেম? শুধু খাওয়াবে না, কাপড় পরাবে, শুধু কাপড় পরাবে না, খুশবু লাগাবে, তারপরে গিফট দিবে, গিফট, এত গিফট দিবে, দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলে একজনের গিফট জান্নাতে নিয়ে যেতে পারবে না, ফেরেশতা নিয়ে যাবে, এত গিফট দিবে আল্লাহ, বিশ্বাস হয় না? প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, মহিলা আলাদা পুরুষ আলাদা। এখন যদি প্রশ্ন করেন উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হলাম, একজন আরেকজনের চিনবো কি করে, বাইরে যায় কে কাট্টা ধরে লয়ে যাইব, এই জন্যই তো দুলুয়ে দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছে, ওইখানে চেঞ্জ হবো এখানে চলে আসবে, এখানে চেঞ্জ হবো ওখানে চলে যাবে, চার চারটা শেষে হাতে ধরে চলে যাবে, ওই জান্নাত রাখা আছে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, আপনি ভাবছেন শুধু শুধু পাগল হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13টা দোকান খোয়া দিয়েছে, চিনেন ওনার দোকান কোথায় ছিল? হজে গেছেন, হজে হজে গেছেন, কে হজে গেছেন? মক্কা টাওয়ার গেছে, দেখছেন মক্কা টাওয়ার, দুটা দোকান, দুটা মসজিদ আছে, দুটোর নাম আবু বকর, এইখানেই 13টা দোকান ছিল, এটা ওনার প্রপার্টি, পুরা মক্কা টাওয়ার ওনার প্রপার্টি, এটার পিছনেই ওনার বাড়ি ছিল, থাকলে আমি দেখা দিতাম কোন জায়গায় ওনার বাড়ি ছিল, খোয়া ফেলছে, জান্নাতের আসা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতির আসে, আসেন আসেন, মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার আগ পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে, আসেন শিখি। সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন, একের ভিতরে 100 বানায়া, আমাদের রসুলের জন্য, নাইলে কোনো দিন কারো জন্য দিতেন না। আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোন উম্মতকে 100,000,000 উম্মত আসছে, 312 জন রসুলের উম্মত আসছে, কাউকে আল্লাহ ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই, নামাজ দিছেন টাকার দায়িত্ব নাই, বলছি পড়লে পড়বা, না পড়লে না পড়বা, কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন, 5 ওয়াক্ত নিজে ডাকে, বন্ধুর দিলকে শান্ত করার জন্য, আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য, কেননা মুসা আলাইহিস সালাম 5 ওয়াক্ত মানতে পারতেছিলেন না, আমি হচ্ছি অভিজ্ঞ আপনি, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আবার যান কমায় নিয়ে আসেন, আল্লাহর রাসূল বলছে লজ্জা লাগে, কিন্তু মনে মনে ভাবতেছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে, আমার তো লজ্জা লাগে, অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে আমার উম্মত পড়বে না, আল্লাহ বলছে বন্ধু চিন্তা করেন না, আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসবো, কেন আজানে বলা হয় আস-সালাতু খায়রুন মিনান নাওম, চিন্তা করেন না, আমি উঠে নিয়ে আসবো, একের ভিতরে 100 দিয়া দিছে, আসেন
দুটা অঙ্গীকার করি আজকে, যে আল্লাহর রাসূলের আদর্শ একটা হলো আমার জীবনের সঙ্গী বানাবো। সৃষ্টির সেরা হিসাবে একটা কথা ভাবা উচিত আমাদের, মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। স্বয়ং সৃষ্টিকর্তা এটার ঘোষণা দিতেছেন, ওলাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছি সৃষ্টির ভিতরে, এটা চিরন্তন এবং চিরসত্য, মানুষ সৃষ্টির সেরা। শুধু একদিকে মানুষ সৃষ্টির সেরা না, সর্বদিকেই মানুষ সৃষ্টির সেরা। এমন কোন দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা না, সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সর্বদিকে সেরা। যদিও নাকি আফ্রিকার মানুষগুলা দেখলে আমাদের হাসি পায় যে রঙও নাই ঢঙও নাই, তারপরেও সে সৃষ্টির সেরা, কারণ আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা দিতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ আমি তোমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম। আর শ্রেষ্ঠত্ব হওয়ার সর্বদিকের কারণও আছে, এতগুলা উল্লেখ করতে গেলে সময় কুলাবে না, একটা দুইটা হইতো তাইলে বলা যেত যে এই দিক দিয়ে মানুষ সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে মানুষ সৃষ্টির সেরা। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো বিবেকের দিক দিয়ে দেখেন, বুদ্ধির দিক দিয়ে দেখেন, বিদ্যার দিক দিয়ে দেখেন, সৌন্দর্যের দিক দিয়ে দেখেন, গঠনের দিক দিয়ে দেখেন, আর সর্বশেষ পুরা দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষের হাতেই উঠাইয়া দিছে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে নড়াচড়ার ক্ষমতা আমাদের হতো না, আমরা যে নড়তে পারি চড়তে পারি, ইচ্ছা স্বাধীনতা যে আমাদের আছে এটা কোনোদিন সম্ভব হতো না। কারণ 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। হয়তো আমি ভাবতে পারি যে আমি নিজে নিজে সুরক্ষিত হই, না না না, এটা ভুল ধারণা। মানুষ যদিও স্লোগান দেয় যে জীবনটা আমার, কিন্তু সত্য এটাই যে জীবনের কোনো মুহূর্তের উপরে কারো কোনো কন্ট্রোল নেই। দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে আমার এই জীবনের কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে, কারো কন্ট্রোল নেই। যদি কন্ট্রোল থাকতো তাহলে অপমৃত্যু যেটাকে আমরা বলি, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, গাছের থেকে পড়া মারা যাওয়া, এটা কোনোদিন হইতো না। কেননা সে কোনোদিন চায় না যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই, সে তো ভাবছে যে আমি মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছি, সামনে যা পড়বে সব পিছে থাকবে, আমি আগে যাব। তার জানা ছিল না যে একটু পরে দুনিয়া ওভারটেক করবে, আখেরাতে চলে যাবে। জীবনের কোনো পর্বের উপরে আমাদের কন্ট্রোল নেই। যদিও বলি দেহটা আমার, কিন্তু দেহের কোনো অঙ্গের উপরে আমার কন্ট্রোল নাই। যদি থাকতো তাহলে আমার দাড়িগুলো পাকলো তো পাকলো কি করে, কেউ চায় না দাড়ি পাকুক, চান না কি? কেউ চায় না হাত পা গুলো দুর্বল হোক, চায়? কেউ চায় আমার কোমরটা দুর্বল হোক? ও তো ভাবে সারা জীবনই ইয়ং থাকি, ঠিক না? রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, নাহলে ডেলি ক্লিন শেভ করে তো করে কেন? বয়স হওয়ার পরেও তো করে, ঠিক না? না করে না, সারা জীবনই কি ইয়ং থাকে নাকি? শরীরের কোনো অঙ্গের উপরে কন্ট্রোল নাই। যদি হয়তো তাহলে কিডনি খারাপ হয় তো হয় কি করে? মানুষ কি চায় না কি যে আমার কোনো অঙ্গ বিকল হোক? কোনোদিন চায় না, কারো কন্ট্রোল নাই। বোঝা গেল দুইটার একটাও আমার না, এটার কন্ট্রোল করেন আল্লাহ, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই আল্লাহ বোঝানোর জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দেন সবকিছু দিয়া। আমি আঙ্গুল দিয়া দেখাইতেছি, মুরগির বাচ্চা পর্যন্ত ডিমের থেকে সবকিছু নিয়া বাহির হয়। যদি সবকিছু নিয়া বাহির না হইতো তো বাহির হয়েই চিকচিক শব্দ করে কেন, বাহির হয়েই ছুটাছুটি শুরু করে কেন? খাদ্যকে চিনে কি করা, ঠিক না? ঠোঁট মারে না, মারে না?
দুশ্মনকে চিনে কি করে, চিলার কাক সে চিনে, মা ডাক দিতে দেরি, ডানার নিচে আসতে দেরি করে না, অথচ বাহির হইল মাত্র এক ঘন্টা আগে। আর মানুষের বাচ্চা 10 মাস পরে বাহির হয়েছে, একবারে নিঃসয়, কিচ্ছু নাই, না চিত হইতে পারে না কাইত হইতে পারে, শুধু হাত পাও দুটা একটু নাড়াচাড়া করে। এই তো আপনারা বলেন আমরা 2500, ঠিক না? কি বলেন? 1000 না, 2000 না, পাক্কা 2500, ঠিক না? আমরা সব নিয়া বাহির হই, এমন তো না? সব মার্কেটের থেকে নিশ্চয় আসে। দিন যাইতে থাকে, আল্লাহ সাজাইতে থাকে, আল্লাহ কুদরত দিয়া ডেকোরেশন করেন। এই জন্য সবকিছু পাওয়ার পরে যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, আল্লাহকে স্মরণ করে খুব কম মানুষ। একজনও এখানে হবে কিনা সন্দেহ আছে, অনেক পীরের মুরিদও এখানে দেখা যায়, কিন্তু ডেলি কয়জন আছেন যে ডেলি আল্লাহ আল্লাহ ডেলি সকালে 100 বার, বিকালে 100 বার কন্টিনিউ করি, একদিনও বিচ হয় না, কয়জন আছে? অথচ ডেলি অক্সিজেন বুক করেন কার? বিদ্যুতে লোডশেডিং হয়, আজ পর্যন্ত তো ওই অক্সিজেনে লোডশেডিং হলো না। 1 মিনিটের জন্য যদি হইতো 2500-এ, 1 মিনিট হইতো, অসুবিধা কি? কি কয়জন বাঁচতাম? হ্যাঁ শেষ। তাহলে আল্লাহ আল্লাহ তো এখানে একজনও হাত উঠাইলেন না যে ডেলি 200 বার, সকালে 100, বিকালে 100 আল্লাহ আল্লাহ করি না, আল্লাহর অধিকার নাই? হ্যাঁ, এই জন্যই সত্য সবকিছু দেওয়ার পরে ভুলা যায়। মিডিয়া এখনো আছে, 24 ঘন্টা অক্সিজেন নেই, কয় টাকা বিল দিই? ভাবেন আমার কথা? আল্লাহ সাজাইছেন আমাদেরকে, নিশ্চয় অস্তিত্ব দিছেন। এই জন্যই এক জায়গায় যখন হারায় যায়, তখন আল্লাহ মানুষকে কাছের থেকে আয়সা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ বলে যখন মুখ ফিরায় ফেলোস, যখন তুমি আমার থেকে বিমুখ হও, কোরআন চিৎকার দেয় মা গাররাকা বিরাব্বিকাল করিম। প্রত্যেক ব্যক্তি যে আল্লাহকে ভুলা গেছে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আল্লাহকে ভুলা বসছে, আল্লাহ কোরআন তাকে ডাকে মা গাররাকা বিরাব্বিকাল করিম। এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল। হাদিসে কুদসি বলে আল্লাহ কাছের থেকে ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা। আজকে বড় ভাব নিয়ে চলো, ঠিক না? তুমি কি পানির ফোঁটা ছিলা না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোমাকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর করে গোশতের আবরণ কে চড়াই? আল্লাহ। কে চড়াইছে? আল্লাহ। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলা কে বড় করলো? নাই দুই একজন পাওয়া যাবে না শর্ট ফিগার? 2500-এ নাই শর্ট ফিগার? দুনিয়া তো এত উন্নত হলো, মঙ্গলের সাথে কথা বলে, চাঁদের সাথে কথা বলে, মঙ্গলের ছবি জমিনে নিয়ে আসে, চাঁদের ছবি জমিনে নিয়ে আসে, কোনো মেশিন আবিষ্কার হলো না ওকে উঠায় একটু বড় করে দিবে? ভাবেন না কেন? আফালা তা কিল, বিবেক বুদ্ধি কেন দিল আল্লাহ? নিয়ে যাইতেছি আমি ওইদিকে, একটু ঘুরে নিয়ে যাইতেছি। আপনারা তো 2500-এ বসে আছেন, হ্যাঁ আমি একটু ভুলতা ঘুরাই আনবো আর কি, যাতে বুঝে আসে। আল্লাহ বলে ছোট ছিল তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি তো দুর্বল ছিল তোমাকে আজকে সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিল না, তোমাকে শিক্ষিত কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুমি কি মারপাটের থেকে নিশ্চয় আসো না? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাক শক্তি ছিল না, ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা, ওয়ালা আলাকা রিজুলুন তামশি, পাও ছিল ধরার ক্ষমতা ছিল না, ফকত তা তাহার রাখ, একটু হাত পাও নাড়াচাড়া করতে পারতে। আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি। কে সাজাইছে? ডেকোরেশন কে করছে?
এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায়, আবার যুবকও অনেককে দেখা বিষের বোতল পান করতে চায়। বিড়ালা না বুঝলো যুবকে বুঝছে আমি হিট কোথায় করছি, ঠিক না? আবার বিড়ালাও কইতে পারে আমরা তো একসঙ্গে জোয়ান আছিলাম, ঠিক না? আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইল? কে? যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নেওয়া যাইতেছি। সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, সর্বদিকে শ্রেষ্ঠ, একদিকে না, শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই। হু আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের রাজত্ব যার হাতে উঠায় দিয়েছেন। শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে, শুধু জমিনের রাজত্ব না, আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু দুনিয়া না, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, হাদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম, আখেরাতের রাজত্ব দিয়েছেন। সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন, অধীন। ফেরেশতা আমাদের সেবা করে, সেবা 24 ঘন্টা, নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টায় 5 বার ডাকে, 5 বার না ডাকে না? কয়জন মসজিদে আসে এইখানে, কয়জন হাত উঠাইতে পারবে যে 5 ওয়াক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি? কয়জন উঠাইতে পারবে? সবাই কি বলে? ব্যস্ত, ঠিক না? একদিক দিয়ে আজান শুনে আরেকদিক দিয়ে কি বলে? তাবলিগালারা বাড়িতে যায় যে হাতে পায়ে ধরে, তারপরও কয় ব্যস্ত। আলে মোলামারা জুমার দিন বোঝায়, ঠিক না? মহফিল করা করা বোঝায়, তারপরও কি বলে? ব্যস্ত, ঠিক না? কাট্টা দিয়ে ব্যস্ত আপনি, এটা কার? কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি? আমাকে বুঝান, কার দেওয়া দেহ দিয়া? কে 24 ঘন্টা আপনাকে অক্সিজেন দেয়? সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার ডায়ালিসিস করে। দুনিয়া বিজ্ঞান সম্মত, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি প্রযুক্তি, আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেইলি 7 বার, 7 দিনে 7 বার ডায়ালিসিস করবে, এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে না। জিজ্ঞাসা করেন যান এখানের হাসপাতালে, 7 দিন 7 বার ডায়ালিসিস করবে, এই টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই। আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে, এটাও জানি না, কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার আল্লাহ ডায়ালিসিস করে, কুদরত দিয়া করেন ডেইলি 36 বার ডায়ালিসিস, এরকম প্রত্যেক অঙ্গটা চালায়। আপনি বলেন হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, ওর কাছে জবাব নাই, বাল্ব কি দিয়া চলে? বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করি চোখ দেখে কি দিয়া, বিজ্ঞান বলবে 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। আমিও মানি 26 কোটি ক্যামেরা, কিন্তু দেখে কি দিয়া, উপাদান কি? তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই, তাহলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো। যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে, এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয়, যদিও এটা প্লাস্টিকের কোনো মুরগি না, তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো, চোখে দেখার কোনো উপাদান নাই, এটা কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে। মা গালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই আমার কাছে নাফরমানি পাঠাইতে থাকিস। না ফেরুন কাইফা তাআমালুন, আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন, ধরেন না কেন? স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত? ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ওই পর্যন্ত যেতে দিব, তারপরে 1 সেকেন্ড না। সুম্মা খাজনাহু বাক্তাতান, পরে থাবা মেরা উঠায় নিব, তারপরে বুঝাবো ওকে, লাতুস আলুন্না আনিন নাঈম, সব আল্লাহর ভক করছো কি করছো আল্লাহকে। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষটার ভাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন, সাজাইলেন, তার বাবা উচিত, চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে, অবস্থান আছে, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, দুনিয়া তো আমাকে চিনে, দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল।
যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে এতটুক বয়সে দুই মিনিটের জন্য, এক মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে, মহল্লার লোক চিনে, ফ্যামিলির লোক চিনে, বংশের লোক চিনে, এলাকার লোক চিনে, আমার মালিকও আমাকে চিনে কিনা, যিনি আকরাব মিন হাবলিল ওয়ারিদ, সারগের চেয়ে আমার কাছে। হুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে। আর এই হাজারের মানুষ চলে যেতে হবে, চলে থাকার সুযোগ এখানে কারো নেই। যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়ায় এতগুলা ঐতিহ্য কোনোদিন হইতো না। প্রত্যেক দেশে হাজারো হাজার ঐতিহ্য রাখা আছে, ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল, আজকে ওরা নাই। আপনাদের নারায়ণগঞ্জও আছে সোনারগাঁও, সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা, ইশাখার রাজধানী। সোনারগাঁও আছে, ইশাখা নাই, ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। একদিন আমারও ঝুপড়ি থাকবে, কে তো আমি থাকবো না, চলে যাবো। বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না। দুনিয়া উন্নত, টেকনোলজি বড় হাই, এরকম এরকম টেকনোলজি, সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে। আমি ওইদিকে যেতে চাই না। টেকনোলজি মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে, ঠিক না? সবচেয়ে দামি ফোন বলে আইফোন, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, কি কোন? আমার কাছে না, আপনাদের কাছে হইতে পারে। আইফোনের তো চায়নার ফোন ভালো, আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, জিজ্ঞেস করে দেখেন যার হাতে আছে, দেখুক এখন, তার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। তো যেটা বুঝাইতেছিলাম